360-তে স্বাগত জানাচ্ছি, আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের 75তম বার্ষিকী উপলক্ষে ব্রাসেলসে রয়েছেন। বুধবার এক অনুষ্ঠানে ব্লিংকেন বলেন, আমরা ততক্ষণ নিরাপদ থাকব যতক্ষণ আমরা উত্তর আমেরিকা এবং ইউরোপ একসঙ্গে নেটোতে থাকব। চীন নবায়নযোগ্য জ্বালানি, গাড়ি এবং ব্যাটারির জন্য যে শিল্প ভর্তুকি দিচ্ছে, ফলে সস্তা পণ্য বিশ্ববাজারকে ছেয়ে ফেলতে পারে, এমন আশঙ্কায় বেজিংকে চাপ দিতে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বৈঠক করার জন্য চীনে পৌঁছেছেন। FBI ও লস এঞ্জেলস পুলিশ বিভাগ ইস্টার সানডেতে লস এঞ্জেলসের একটি অর্থ সংরক্ষণাগার থেকে লক্ষ লক্ষ ডলার চুরির ঘটনা তদন্ত করছে। কোনো কোনো রিপোর্টে বলা হয়েছে $30 মিলিয়ন পরিমাণ নগদ অর্থ চুরি হয়েছে। আজ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।